আজকের রেসিপি হলো নাড়ু। হ্যাঁ, আজকে আমরা নাড়ু তৈরি করব, আর তার জন্য যা যা প্রয়োজন চলো আমরা সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি দুটো, একটা নারকেল আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি অলরেডি, আর তারপরে এটাকে আমি কুড়িয়ে নিচ্ছি, যেরকম দেখতে পাচ্ছ। আমি এরকমভাবে কোড়াতে খুব সুবিধা আমার হয়, তোমরা যেরকম তোমাদের সুবিধা সেরকম করে তোমরা কোড়াতে পারো। তো আমি এরকম করে কুড়িয়ে নিচ্ছি প্রথমে, কারণ নাড়ু প্রথমেই যেটা প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে আমাদের নারকেল, তাই না? তো সেই জন্য নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিলাম। আর এরকম করে আমি সব কটা নারকেল কুড়িয়ে নেব, তারপরে আমি নারকেল কোড়া আমার রেডি। এখানে যে কটা ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে সেটা হচ্ছে নারকেল কোড়া, যেটা আমি কুড়িয়ে নিয়েছি, তারপর হচ্ছে লিকুইড দুধ যেটা আমি নিয়ে নিয়েছি, আর তারপরে হচ্ছে চিনি। এরকম করে চিনি আমি 3 কাপ চিনি নেব। এটা এক একটা কাপে হচ্ছে, মানে এক একটা বাটিতে হচ্ছে 200 গ্রামের মতো, তো 3 বাটি আমি নেব। আর তারপরে আমি যেই জিনিসটা নেব সেই জিনিসটা হচ্ছে আমার এলাচ। হ্যাঁ, আমি বেশিরভাগ জিনিসই এলাচ দিই, পছন্দ করি, তো আমি এই এলাচটা নিয়ে নিয়েছি। তো এলাচটাকে আমি থেতো করে একদম শেষে আমি এটাকে অ্যাড করব। তো এলাচটাকে আমি নিয়ে নিয়েছি, ওকে। তো তারপরে চলো নেক্সট স্টেপে স্টার্ট করা যাক। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে এই নারকেলটাকে আমি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গ্যাসটা অন করিনি, জাস্ট গ্যাসটা অফ করি, তার উপরে কড়াইটাকে নিয়ে আমি এই নারকেলটাগুলোকে আমি দিয়ে দিলাম, ওকে বন্ধুরা। তারপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি। এরকম আমি 3 বাটি চিনি কিন্তু অ্যাড করব। তারপরে আমি এগুলোকে ভালো করে ফার্স্টে মাখিয়ে নেব। গ্যাস এখনও অন করিনি, গ্যাস অফ করাই আছে। এইগুলো তোমরা অন্য কোনো বাটিতেও করতে পারো, করে তারপরে কড়াইতে ইউজ করতে পারো জিনিসগুলোকে, বাট আমি একবারই কড়াইটাকে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দুধটা অ্যাড করব। এরকম করে আমি এখানে 3 বাটি দুধই আমি এখানে অ্যাড করেছি। দুধ অ্যাড করার পর আমি কিন্তু এখানে ভালো করে এই জিনিসটাকে মাখিয়ে নেব। এরপরে আমি গ্যাসটা অন করে আমি এটাকে নাড়তে থাকবো। বন্ধুরা, এখানে বলতে চাই এখানে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের নেড়ে দেবে। এখানে যদি আমরা না নাড়াই তাহলে কিন্তু এটা নিচটা কিন্তু যদি লেগে যায় কড়াইতে তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু এটার পাকটা ভালো করে তৈরি হবে না। সেই জন্য আমাদের এইখানে ভালো করে নাড়তে থাকতে হবে, ঠিক আছে? এরকম করে আমাদের নাড়তে থাকতে হবে কন্টিনিউয়াসলিভাবে। প্রথমে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা একটু লিকুইড আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আর এরকম করে ফুটতে থাকবে। এই লিকুইডটাই আস্তে 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 একটু ড্রাইয়ের দিকে চলে যাবে। তোমরা কিন্তু এরকম করে নাড়তে থাকবে, ঠিক আছে? নাড়তে নাড়তে ঠিক এরকম অনেকটা হয়ে যাবে। 15 মিনিট, দশ থেকে 15 মিনিট পর ঠিক এরকম একটা দেখতে লাগবে। দেখে নিয়েছো অনেকটাই ড্রাই হয়ে গেছে, মানে আমাদের পাকটা মোটামুটি বা কমপ্লিটলিভাবে বলতে পারো হয়ে এসেছে। আর তার কিছুক্ষণ পর একটু ড্রাই হয়ে গিয়ে একদম আমাদের পাক রেডি হয়ে গিয়েছে, ওকে বন্ধুরা। এখানে দুধটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। দেখতে হবে বন্ধুরা পাক যখন করবে
তখন যেন ড্রাই থাকে কিন্তু পুরোপুরি যেন ড্রাই না হয়ে যায়। এখন আমি যে এলাচটা নিয়েছিলাম সেই এলাচটা একটু থেতো করে নিয়েছি, এই এলাচটা এখনই আমি দিয়ে দেব, ঠিক আছে। এখানে দেখতে হবে বন্ধুরা 10-15% যেন ময়েশ্চারটা থাকে, সেই সময় আমাদের বুঝতে হবে পাকটা হয়ে গেছে। আর এরপরে আমাদের পাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এইরকম ময়েশ্চার কিন্তু থাকবে, মানে 10-15% ময়েশ্চার থাকবে। এরপরে আমি এটাকে থালাতে নিয়ে নেব। আর বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা করতে দিলে হবে না, একদম গরম গরম করতে হবে তোমাদের নাড়ুটা, ওকে। আর এরপরে আমি নাড়ুটা তৈরি করা স্টার্ট করব, ঠিক এরকম করে। যখন নাড়ুটা তৈরি করবে হাতে একটু ঘি, দু হাতে একটু লাগিয়ে নেবে ঘিটা, যখন তোমরা এই নাড়ুটা স্টার্ট করবে করা, ওকে। এরকম করতে করতে নাড়ুটা করে ফেলবো আমরা সবকটা নাড়ু। তোমরা যে যেরকম চাও সেরকম সাইজ অনুযায়ী তোমরা নাড়ু তৈরি করো, ঠিক এরকম করে হাতের মধ্যে নিয়ে গোল করে তারপরে পুরো পাক করে নিও। আর আমাদের এরকম করে সব কটা নাড়ু তৈরি হয়ে গেছে। আর এই সব কটা নাড়ু আমি ঠিক এমন করে সাজিয়ে দিয়েছি, তুমি তো দেখতে পাচ্ছ। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হবে। আর তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করো। আর কেমন লাগলো রেসিপিটা সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তোমরা যদি বাড়িতে এই রেসিপিটা করো তোমাদের খেতে কেমন লাগলো? আর খুবই দারুণ লেগেছে আমাদের খেতে এই নাড়ুটা তৈরি করে, খুব পুজো পুজো মনে হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে পুরোপুরি দেখার জন্য, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।